বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে। আজকে তৈরি করছি মাত্র একটি উপকরণ দিয়ে, কাঁঠাল পাতা দিয়ে অসম্ভব মজাদার একটি পাঁপড়, তাও আবার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট তৈরি করে নিতে পারবেন। আমার মতো যারা পাঁপড় খেতে ভালোবাসেন তাদের জন্য আজকের এই রেসিপিটি। মাত্র একটি উপকরণ দিয়ে তৈরি এই পাঁপড়গুলি আপনারা একবার তৈরি করে সারা বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। পাঁপড়গুলি দেখতে যত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজাদার। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কত ইজিলি পাঁপড়গুলো ফুলে উঠছে আর কতটা পারফেক্ট হয়েছে। মাত্র একটি উপকরণ দিয়ে কিন্তু ঘরে তৈরি করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সো কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি 1 কাপ পোলাওয়ের চাল নিয়েছি। আমি সুগন্ধি চালটা এখানে ইউজ করছি, এতে করে পাঁপড়ের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা চাইলে আতপ চাল, ভাতের চাল অথবা বাসমতি রাইস, যে কোনো চাল দিয়ে কিন্তু এই পাঁপড়গুলো তৈরি করে নিতে পারবেন। এবারে বোলের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চালগুলিকে ভিজিয়ে রাখছি। হাতে যদি সময় খুব কম থাকে তাহলে মিনিমাম 4 ঘন্টা চালগুলোকে ভিজিয়ে রাখতেই হবে। তবে আমি আগের দিন রাত্রে চালগুলিকে ভিজিয়ে রাখছি, ফিরে আসলাম পরের দিন সকালে। চালগুলি আমি পানি বদলিয়ে কয়েকবার ভালোভাবে ক্লিন করে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম স্বচ্ছ পানি বের হয়েছে। এবার চালগুলি পানি থেকে উঠিয়ে পানিটা ঝরিয়ে আমি একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। এবারে চালের মধ্যে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু খুব বেশি দেয়া যাবে না, মিশ্রণটা বেশি পাতলা হয়ে গেলে পাঁপড়গুলি হবে না। এজন্য সামান্য একটু পানি দিয়ে ঘন টাইপের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ড করে ঠিক এমন ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। আচ্ছা, আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে কিন্তু আপনারা শিলপাটাতেও বেটে নিতে পারেন। মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ লবণ। পাঁপড়গুলো লবণাক্ত হলে খেতে ভালো লাগবে। আর হ্যাঁ, এই ব্যাটারটি কিন্তু খুবই স্মুথভাবে পেস্ট করে নিতে হবে, ব্যাটারের মধ্যে যেন কোনো দানা না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। এবারে এই ব্যাটার থেকে আমি কিছু ব্যাটার 2 বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি সামান্য পরিমাণে করে। এগুলোর মধ্যে আমি একটু ফুড কালার অ্যাড করব পাঁপড়গুলো কালারিং করার জন্য। দিয়ে দিলাম 2 থেকে 3 ফোঁটা গ্রিন ফুড কালার। আমি কালার খুব একটা বেশি ডার্ক করব না, হালকা রাখবো, এজন্য সামান্য পরিমাণে একটু দিয়েছি। আর অপর একটি বাটিতে যেটা তুলে নিয়েছি ওইটার মধ্যে দিয়ে দিয়েছি অরেঞ্জ ফুড কালার। আমি 2 বাটিতে সামান্য পরিমাণে একটু করে ফুড কালার দিয়েছি। আর আপনাদের হাতের কাছে যদি কোনো ফুড কালার না থাকে আপনারা কিন্তু অ্যাভয়েড করতে পারেন, কালার যে দিতেই হবে এমন কোনো নিয়ম নেই, আপনারা সাদা কালারও শুধু তৈরি করে নিতে পারেন। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এরকম হবে, এ ব্যাটারটি খুব বেশি পাতলা হলে কিন্তু পাঁপড়গুলো ভালো হবে না, অথবা কাঁঠাল পাতা থেকে উঠানোই পসিবল হবে না অনেক বেশি পাতলা হওয়ার কারণে। এবারে চলে যাচ্ছি পাঁপড়গুলো তৈরি করার জন্য। দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু কাঁঠাল পাতা নিয়েছি, কাঁঠাল পাতাগুলো কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এবারে একটি করে কাঁঠাল পাতায় এরকম আমি সামান্য করে ব্যাটার লাগিয়ে দিচ্ছি। দেখে হয়তো বুঝতে পারছেন ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে কাঁঠাল পাতার সঙ্গে লেগে যাচ্ছে। এই ব্যাটারটি যত স্মুথভাবে তৈরি করা যাবে কাঁঠাল পাতার সঙ্গে কিন্তু তত ইজিলি লেগে যাবে। এক্সট্রা ব্যাটারটা আমি ঝরিয়ে নিলাম। এবার কাঁঠাল পাতার সঙ্গে যে ব্যাটারটা লেগে রয়েছে শুধু ওইটুকুই থেকে যাবে। আমি একটি স্টিমারে ভাপিয়ে নিব, এজন্য কাঁঠাল পাতাগুলো স্টিমারে সাজিয়ে নিচ্ছি। এবারে আরও একটি কাঁঠাল পাতা আমি আপনাদের সাজিয়ে দেখাচ্ছি, দেখুন। চামচে করে সামান্য করে ব্যাটার নিয়ে কাঁঠাল পাতায় লাগিয়ে দিব, খুব ইজিলি কিন্তু লেগে যাবে। দেখতেই পাচ্ছেন আমার এই পাতাতেও ব্যাটার লাগানো হয়ে গিয়েছে এবং এক্সট্রা ব্যাটারটা আমি ঝরিয়ে নিয়েছি। এই পাতাটিও আমি স্টিমারে রেখে দিচ্ছি। একইভাবে সাদা কালারের ব্যাটারটিও আমি কাঁঠাল পাতায় লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটি ব্যাটারের কনসিস্টেন্সি একই রয়েছে, সো প্রত্যেকটি পাঁপড় কিন্তু একই পুরুত্বের হবে। দেখতেই পেলেন এই পাতাটাও সাজানো হয়ে গিয়েছে এবং এক্সট্রা ব্যাটারটা আমি ঝরিয়ে নিয়েছি। এটাও আমি স্টিমারে বসিয়ে দিচ্ছি। এবারে চলে যাচ্ছি চুলাতে পাঁপড়গুলি ভাপিয়ে নেয়ার জন্য। চুলায় আগে থেকে একটা হাঁড়ির মধ্যে আমি পানি গরম বসিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটতে শুরু করেছে, অর্থাৎ ভাপ উঠতে শুরু করেছে, ওই পর্যায়ে কিন্তু ভাপিয়ে নিতে হবে।
স্টিমারটা আমি বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁপড়গুলিকে ভাপিয়ে নিচ্ছি জাস্ট 15 থেকে 20 সেকেন্ড। এর থেকে একটুও সময় বেশি লাগবে না। 15 থেকে 20 সেকেন্ড পরেই দেখতে পাচ্ছেন পাঁপড়গুলো ভাপানো হয়ে গিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। আমি উঠিয়ে নিলাম, আগে থেকে কাঁঠাল পাতা সাজিয়ে রেখেছিলাম, একে একে আমি স্টিমারে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও ভাপিয়ে নিচ্ছি। এগুলোও ভাপানো হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি এখানে প্রায় অনেকগুলি পাঁপড় তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন। এবারে পাঁপড়গুলিকে আমি কাঁঠাল পাতা থেকে ছাড়িয়ে নিব, কত ইজিলি ছাড়ানো যাবে আপনারা দেখুন। এতে কিন্তু কোনো তেলও দেয়া হয়নি বা কিছুই না, খুব ইজিলি কিন্তু পাঁপড়গুলো পাতা থেকে উঠে আসছে। পাঁপড়গুলি কাঁঠাল পাতার এমন নিচের অংশ থেকে সামান্য একটু করে ছাড়িয়ে নিব, দেন এভাবে টেনে আনলেই কিন্তু খুব ইজিলি উঠে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এই কাজটা কতটা ইজি, 1 সেকেন্ড লাগবে না একটি পাঁপড় উঠিয়ে নিতে। একটা পাঁপড়ও নষ্ট হবে না, সবগুলো পাঁপড়ে কিন্তু সুন্দর এমন একটা পাতার ডিজাইন তৈরি হয়ে যাবে, দেখে কিন্তু একদম অরিজিনাল পাতাই মনে হচ্ছে। ঠিক এইভাবে সবগুলি পাতা থেকে আমি পাঁপড়গুলিকে ছাড়িয়ে নিচ্ছি। পাঁপড়গুলি পাতা থেকে ছাড়িয়ে একটি বড় ট্রেতে এভাবে বিছিয়ে রেখে দিয়েছি। এই পাঁপড়গুলি রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, 2 থেকে 3 ঘন্টা এরকম নর্মাল তাপমাত্রায় রেখে দিলে অথবা ফ্যানের বাতাসে রেখে দিলে কিন্তু পাঁপড়গুলো শুকে একদম কুড়মুড়ে হয়ে যাবে। আমি ফিরে এসেছি প্রায় 2 থেকে 3 ঘন্টা পর, এর মধ্যে দেখুন পাঁপড়গুলো শুকে কিন্তু একদম কুড়মুড়ে হয়ে গিয়েছে। এগুলো যদি ভেঙে দেয় তাহলে কিন্তু ঝুরঝুর করে ভেঙে যাবে, তবে আমি ভাঙবো না, কারণ পাঁপড়গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, ভাঙতে ইচ্ছেই করছে না। আমি আপনাদের ভেজে দেখাবো। তাহলে চলে যাই চুলাতে, কত সহজে পাঁপড়গুলো ভাজা হয় সেটাও আপনারা দেখে নিন। এদিকে চুলায় আমি তেল গরম বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে একে একে একটি করে পাঁপড় আমি দিয়ে ভেজে নিচ্ছি। পাঁপড় দেওয়ার 1 সেকেন্ডের মধ্যে কিন্তু পাঁপড়গুলো ফুলে একদম ডাবল হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন পাঁপড়টা কিন্তু আগের তুলনায় ডাবল হয়ে গিয়েছে আর কত ইজিলি ফুলেছে। একইভাবে আরও একটি পাঁপড় আমি ভেজে দেখাচ্ছি, দেখুন দেওয়ার 1 সেকেন্ডের মধ্যে কিন্তু পাঁপড়গুলো ফুলে যাচ্ছে। তেলের টেম্পারেচার ঠিকঠাক থাকলে পাঁপড় কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই ফুলে উঠবে, এতে ভয় পাবার কিছুই নেই। যদি দেখেন পাঁপড় ফুলছে না তাহলে কিন্তু বুঝতে হবে আপনার তেলটা খুব ভালোভাবে গরম হয়নি। একে একে আমি বেশ কয়েকটি পাঁপড় ভেজে নিলাম, দেখতে পাচ্ছেন পাঁপড় দেওয়ার সঙ্গে সঙ্গে এত ভালো ফুলছে, আমার তো জাস্ট শুধু ভেজে নিতেই ইচ্ছে করছে। প্রত্যেকটি পাঁপড় আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে ফুলেছে, আমার একটি পাঁপড়ও কিন্তু নষ্ট হয়নি। আপনারা তো দেখতেই পেলেন কত ইজিলি পাঁপড়গুলো ভাজা হয়ে গেল। আমি বেশ একে একে অনেকগুলো পাঁপড়ই ভেজে নিয়েছি, এবারে আমি আপনাদের একটু ভেঙে দেখাবো। মাশাআল্লাহ, এত বেশি ফুলেছে এবং কুড়মুড়ে হয়েছে, হাত দেওয়ার সঙ্গেই কিন্তু ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের পাঁপড় কেমন হয়েছে। আজকে আমি ইনস্ট্যান্ট আলুর চিপস তৈরি করব। আলু সেদ্ধ করা অথবা রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, মাত্র 10 মিনিটে এই চিপসগুলো তৈরি করে নিতে পারবেন। এছাড়াও চিপসের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন, সেটা ঘরোয়া মাত্র একটি উপকরণে তৈরি করে দেখাবো, সেটা কিন্তু সকলের ঘরে আছে। সো চিন্তার কিছু নেই, আপনারা সকলে খুব ইজিলি তৈরি করে নিতে পারবেন। চিপসগুলো কতটা ক্রিস্পি হয়েছে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলে যাচ্ছি আমি মূল রেসিপিতে। চিপস তৈরি করার জন্য এখানে মিডিয়াম সাইজের 3টি আলু নিয়েছি,
তিনটে আলু থেকে কিন্তু বেশ অনেকগুলো চিপস তৈরি হবে। আর চেষ্টা করবেন এরকম মিডিয়াম অথবা একটু বড় সাইজের আলু দিয়ে চিপসগুলো তৈরি করতে। এবার একটি পিলারের সাহায্যে আমি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। প্রত্যেকটি আলু থেকে খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবারে আলুগুলোকে আমি স্লাইস করে কেটে নিব। তার আগে ডিজাইন করার জন্য এখানে একটি কাটা চামচ দিয়ে আলুর গায়ে এভাবে দাগ টেনে দিচ্ছি। দাগটা একটু চেপে দেওয়ার চেষ্টা করবেন যেন দাগটা আলুর গায়ে খুব ভালোভাবে বসে যায়, তাহলে ডিজাইনটা খুব সুন্দরভাবে উঠে আসবে। আলুর চার সাইডে এভাবে আমি টেনে টেনে দাগটা বসিয়ে দিলাম। এবারে আমি আলুটাকে কেটে নিব। আলুর সামনের মাথাটা সামান্য একটু কেটে ফেলে দিয়েছে, তারপর এভাবে একটু পাতলা করে স্লাইস করে আলুগুলোকে কেটে নিচ্ছি। একদম খুব বেশি পাতলা করা যাবে না, তাহলে চিপসগুলো ভেজে নেওয়ার সময় ভেঙে যেতে পারে। একটু পাতলা করে নিব, তবে খুব বেশি মোটা হবে না। আপনারা আপনাদের ইচ্ছা মতো আলুগুলো যেভাবে স্লাইস করতে সুবিধা মনে করবেন সেভাবে স্লাইস করে নেবেন, চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। এছাড়া আলু কাটার যে পিলারগুলো পাওয়া যায় ওগুলো দিয়েও কেটে নিতে পারেন, তবে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। আর আলুর স্লাইসটা ঠিক এমন পাতলা রেখেছি নিশ্চয়ই বুঝতে পারছেন। আলুর অপোজিট সাইড থেকে কিন্তু আমার আঙুলটা স্পষ্ট বোঝা যাচ্ছে, সো খুব বেশি মোটা হবে না। আলুগুলো কেটে সঙ্গে সঙ্গে পানির মধ্যে রেখে দিচ্ছি। এছাড়া কিন্তু আলুতে কালচে বর্ণ চলে আসতে পারে। আর পানিটা এখানে ফ্রিজের ঠান্ডা পানিটা ইউজ করেছি, এতে করে আলুর মধ্যে যে স্টার্চ থাকে সেটা খুব দ্রুত বের হয়ে আসবে, যার ফলে চিপসগুলো দেখতে একদমই কালচে হবে না, খুব সুন্দর একটি কালার চলে আসবে। এবারে এই পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণ পানিতে আলুটা ভিজিয়ে রাখলে আলুর স্লাইসগুলো কিছুটা লবণ সোপ করে নিবে, যার ফলে চিপসগুলো খেতে একদমই পানসে লাগবে না। এবারে এই পানির মধ্যে আমি আলুগুলিকে ভিজিয়ে রাখছি 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পরে ফিরে আসলাম। আলুগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি একদম ক্লিন পানি বের হওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন কতটা স্বচ্ছ পানি বের হয়েছে। এবার পানি থেকে আলুর স্লাইসগুলি উঠিয়ে আমি একটি স্ট্রেনারে রেখে দিচ্ছি যেন এক্সট্রা পানিটা ঝরে যায়। প্রায় 5 মিনিটের মতো এভাবে স্ট্রেনারে আলুর স্লাইসগুলিকে রেখেছিলাম, এর মধ্যে যতটা পানি সম্ভব ঝরে গিয়েছে। এবারে চলে যাচ্ছি চুলাতে চিপসগুলো ভেজে নেয়ার জন্য। চুলা একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা খুব বেশি গরম করব না, হালকা গরম তেলে চিপসগুলো ছেড়ে দিতে হবে। এছাড়া তেলটা কিন্তু ছিটকাতে পারে। দেখতে পাচ্ছেন তেলটা খুব একটা বেশি গরম না। আলুর স্লাইসগুলি দিচ্ছি, হয়তো বুঝতে পারছেন তেলটা সামান্য একটু গরম আছে, একদমই এর মধ্যে বুদবুদ উঠছে না। এমনভাবে আলুর স্লাইস দিলে আপনার 1 ফোঁটা তেলও ছিটকাবে না। যেহেতু আলুর স্লাইসের গায়ে কিছুটা করে পানি রয়েছে, সো তেল ছিটকানোর কিন্তু সম্ভাবনা থেকেই থাকে, এই স্টেপটা অবশ্যই ফলো করবেন। কিছুক্ষণের মধ্যে দেখেন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এসেছে, সামান্য একটু করে নেড়ে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, আলুগুলো সিদ্ধ হতে শুরু করবে যখন, ওই পর্যায়ে যদি বেশি বেশি নাড়াচাড়া করি তাহলে আলু স্লাইসগুলো ভেঙে যাবে। এইভাবে খুব একটা বেশি নাড়াচাড়া না করে মাঝে মধ্যে একটু করে নেড়ে চেড়ে দিয়ে 4 থেকে 5 মিনিট অপেক্ষা করেছি। দেখুন চিপসগুলো কিন্তু হতে শুরু করেছে, আগের তুলনায় কিছুটা ছোট হয়ে এসেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখুন চিপসগুলো অলমোস্ট তৈরি হওয়ার পর্যায়ে চলে এসেছে, একটু আকারেও ছোট হয়ে গিয়েছে এবং কালারটাও আসতে শুরু করেছে। সেই সাথে চিপসগুলো কিন্তু অনেকটা ক্রিস্পি হয়ে এসেছে। চিপসগুলো যখন হতে শুরু করবে তখন কিন্তু এভাবে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে এবং উল্টে পাল্টে দিতে হবে। এছাড়া কোনোটাতে খুব একটা বেশি কালার চলে আসবে আবার কোনোটাতে আসবে না, অথবা কোনোটা বেশি ক্রিস্পি হবে আবার কোনোটা হবে না, এজন্য উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার এই চিপসগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, সুন্দর একটা কালারও চলে এসেছে এবং খুব ভালোভাবে ক্রিস্পি হয়েছে। আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কালারটা এর থেকেও আরও বেশি ডার্ক করে নিতে পারেন, তবে আমার কাছে এটাই পছন্দ। চুলার হিট খুব বেশি না রেখে মিডিয়ামে রেখে এমন কালার আসা পর্যন্তই ভেজে নিয়েছি। চিপসগুলির মধ্যে যেহেতু কোনো মশলা ইউজ করা হয়নি, এজন্য এর মধ্যে সামান্য একটু গোলমরিচের গুঁড়া এবং সামান্য একটু লবণ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা বিট লবণটাও ইউজ করতে পারেন।
চিপসগুলি কতটা ক্রিসপি হয়েছে আওয়াজটা শুনে নিশ্চয় বুঝতে পারছেন। আলু সেদ্ধ করে রোদে শুকাতে গেলে কিন্তু একটি লং টাইমের প্রয়োজন পড়ে, আর ইনস্ট্যান্ট যদি আমাদের চিপস খেতে ইচ্ছে করে তো এইভাবে কিন্তু তৈরি করা যেতেই পারে। খেতেও আলহামদুলিল্লাহ খুবই মজাদার। আজকের পর্বে চালের আটা দিয়ে ইনস্ট্যান্ট চিপস তৈরি করে দেখাবো। এই চিপস অথবা পাঁপড়গুলি তৈরি করতে রোদের কোনো ঝামেলা নেই, ইনস্ট্যান্ট তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদের আবদার পূরণ করতে ঘরোয়া মাত্র একটি উপকরণেই তৈরি করা যায়, এত ইজি এই পাঁপড়গুলো তৈরি করা। খেতে হয় অনেক বেশি মজাদার, একদম ক্রিসপি এবং মুচমুচে। সো কথা না বাড়িয়ে চলুন ঝটপট রেসিপি দেখে নেই। এখানে একটি প্যানের মধ্যে নিচ্ছে 2 কাপ নর্মাল ঠান্ডা পানি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ অর্থাৎ স্বাদ মতো। এবারে অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা যখন ফুটে আসবে ঠিক ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ শুকনো চালের গুঁড়ি। এখানে ভেজা চালের গুঁড়িটাও নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। 2 কাপ পানির জন্য এখানে আমি 1/2 কাপ চালের গুঁড়ি নিয়েছি, তবে পরিমাপটা একটু কম বেশি লাগতে পারে। শুকনো এবং ভেজা চালের গুঁড়িতে কিন্তু অনেকটা ডিস্টেন্স রয়েছে, পানিটা অবশ্যই কম বেশি লাগবে। একটু নেড়ে চেড়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 4 থেকে 5 মিনিট। এতে করে চালের গুঁড়িটা খুব সুন্দরভাবে ফুটে যাবে। প্রায় 4 থেকে 5 মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে আমি সব কিছু আবারও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার যে আমার কাছে মনে হয়েছে ডোটা একটু নরম হবে, দ্যাটস ওয়াই এখানে সামান্য করে চালের গুঁড়ি ছিটিয়ে দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। চুলার হিট মিডিয়ামে রেখে ডোটি তৈরি করে নিতে হবে। ডোটি তৈরি করা হয়ে গিয়েছে, এবারে আমি অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এবং অপেক্ষা করছি প্রায় 4 থেকে 5 মিনিট। ডোটা একটু ঠান্ডা হবে অর্থাৎ হাতে সহ্য করতে পারবো, এমন একটু সহনীয় পর্যায়ে চলে আসলে হাত দিয়ে মুথে নিতে হবে। সামান্য করে আটা ছিটিয়ে দিয়ে ডোটি আমি মুথে নিচ্ছি। ডোটি মুথে নেওয়া হয়ে গেলে এখান থেকে সামান্য করে লেচি কেটে নিয়ে আমি রুটি বেলে নিব। সামান্য করে আটা দিয়ে রুটিটা বেলে নিচ্ছি। এ পর্যায়ে এসেও কিন্তু ডোটি খুব ভালো করে মুথে নিচ্ছে। এই ডোটি যত সফট করে মুথে নেওয়া যাবে আপনার চিপসগুলো কিন্তু তত ভালো ফুলবে। চেষ্টা করবেন খুবই সফটভাবে মুথে নেওয়ার জন্য। আবারও সামান্য একটু আটা দিয়ে এবার রুটিটা বেলে নিচ্ছি। নর্মালি রুটি আমরা যেভাবে তৈরি করি ঠিক ওই পুরুতেই রুটিটা বেলে নিতে হবে, খুব বেশি মোটা করা যাবে না। তবে পাতলা করলে সমস্যা নেই, যত পাতলা করতে পারবেন আপনার চিপসগুলো তত বেশি ক্রিসপি হবে। রুটিটা বেলা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, যেভাবে রুটি বেলি আমরা ঠিক ওই পুরুতেই কিন্তু বেলে নিয়েছি। এবারে দেখুন চার সাইড থেকে এভাবে আমি রুটিটাকে কেটে স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। আমি একটু লম্বা শেপে চিপসগুলো তৈরি করব, সেজন্য এভাবে কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কিন্তু কেটে নিতে পারবেন, তবে চিপস 100% ফুলবে। আপনার কাই যদি সঠিক হয় এবং ভালোভাবে মুথে নিতে পারেন তাহলে চিপস ফুলতে বাধ্য। দেখতে পাচ্ছেন আমি ঠিক এভাবে কেটে নিচ্ছি, এখানে আসলে বোঝানোর মতো কিছু নেই, আপনাদের দেখে বুঝে নিতে হবে। আমি চিপসগুলো এতটা লম্বা রাখবো না, এজন্য মাঝ বরাবর আরও একটি করে কাট দিয়ে নিচ্ছি। আমি ঠিক এইভাবে তৈরি করে নিলাম, একে একে এভাবে অনেকগুলো চিপস কিন্তু কেটে নিয়েছি। এবারে চলে যাচ্ছি চুলাতে, আপনাদের চিপসগুলো ভেজে দেখাবো আসলে কত ইজিলি এই চিপসগুলো ফুলে যায়। এজন্য ফার্স্টে একটি তাওয়ার মধ্যে কেটে নেওয়া চিপসগুলো একে একে এভাবে বিছিয়ে দিচ্ছি। চুলার হিট রাখবো মিডিয়ামে। এবার অপেক্ষা করছি এগুলো এক সাইড শেকা পর্যন্ত। খুব বেশি ভেজে নিব না বা পুড়ে ফেলবো না, এক সাইড শেকে আসলে এভাবে আবারও উল্টিয়ে দিব। বেশি উল্টাপাল্টা করার কোনো প্রয়োজন নেই, চুলার হিট মিডিয়ামে রেখে 1 মিনিট এক পাশে শেকে নিব, দেন আবারও উল্টিয়ে দিয়ে অপর পাশটাও প্রায় 1 মিনিটের মতো শেকে নিলে এনাফ। এর মধ্যে দেখতে পারবেন এই মানে চিপসগুলো ফুলতে শুরু করেছে।
যখন দেখবেন ফুলতে স্টার্ট করেছে ঠিক ওই পর্যায়ে সঙ্গে সঙ্গে আমি তেলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। অপর একটি চুলাতে কিন্তু অলরেডি তেল গরম বসিয়ে দিয়েছি, একদম গরম তেলের মধ্যে চিপসগুলো ছেড়ে দিব, তাহলেই দেখবেন ইনস্ট্যান্ট একদম ফুলে যাবে, একটি চিপসও কিন্তু অফুলা থাকবে না। একটি চুলায় চিপসগুলো সেকে নিয়ে অপর একটি চুলায় গরম তেলের মধ্যে চিপসগুলো সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে, এছাড়া কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে না। চিপসগুলি উল্টে পাল্টে ক্রিসপি হওয়া পর্যন্ত এবং সুন্দর একটি কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি চিপস মাশাআল্লাহ কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। আর চুলা থেকে নামানোর পরেও কিন্তু চুপসে যায়নি, কারণ এগুলো অনেক ক্রিসপি। আমি আপনাদের সঙ্গে ভেঙেও শেয়ার করব আসলে এটা কতটা ক্রিসপি হয়েছে। আশা করছি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং রেসিপি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন তো কত ক্রিসপি হয়েছে চিপসগুলো, আর ইনস্ট্যান্ট কত ইজিলি তৈরি করে ফেললাম। আপনারা হুটহাট করে বাচ্চাদের বায়নাও কিন্তু পূরণ করতে পারেন। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো চালের আটা দিয়ে খুবই মজাদার চিপস, অথবা অনেকে এটাকে পয়সা পিঠাও বলে। এটি তৈরি করে কিন্তু অনায়াসে এক বছর সংরক্ষণ করে রাখা যাবে, একদমই কিন্তু ভালো থাকবে। আপনারা চাইলে বাচ্চাদের যে কোনো সময় কিন্তু ভেজে দিতে পারেন, অথবা চায়ের টেবিলে বিকেলের আড্ডাতেও কিন্তু রাখতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি তাহলে চলে যাচ্ছি সরাসরি রেসিপিতে। প্রথমেই নিচ্ছি আমি এখানে 2 কাপ চালের গুঁড়া, এটা হচ্ছে ভেজা চালের গুঁড়া। আমি একটু বেশি করে বানাবো এজন্য পরিমাপটা বেশি দিয়ে নিচ্ছি, এবং দিয়ে দিচ্ছি আমি 7 মতো লবণ, প্রায় 1 চামচ দিয়েছি। এখন আমি চুলাতে আগে থেকে গরম পানি বসিয়ে দিয়েছিলাম, এখন এই গরম পানি দিয়ে একটা শক্ত টাইপের ডো তৈরি করে নিব। আমার পানিটা একবারে বেশি দেয়া পড়ে গিয়েছে, আপনারা অল্প অল্প করে দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করবেন। পানি বেশি পড়ার কারণে এখানে আমি প্রায় আরও 1 কাপ পরিমাণে আটা দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি হাত দিয়ে মেখে একটা শক্ত ডো তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু এরকম শক্ত হবে। আপনারা পানির পরিমাপটা অল্প অল্প করে দিয়ে একটা পারফেক্ট শক্ত ডো তৈরি করে নেবেন। এখন এই ডো থেকে অল্প অল্প করে আমি লেচি কেটে নিয়ে একটা রোল তৈরি করব। দেখতে পাচ্ছেন এভাবে রোলটা তৈরি করেছি আমি, ঠিক সবগুলো রোল আমি এভাবেই কিন্তু তৈরি করে নিব। সবগুলো রোল আমি তৈরি করে নিয়েছি, আমার 8টা রোল এখান থেকে তৈরি হয়ে গিয়েছে। চলে যাচ্ছি চুলাতে, আগে থেকে আমি পানি গরম করতে দিয়েছিলাম, পানিতে বলক চলে এসেছে। এখন এর মধ্যে আমি কয়েক ফোঁটা ফ্রুট কালার দিয়ে দিলাম, এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। এখন রোলগুলো এর মধ্যে সব দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে দিতে হবে কিছুক্ষণ পরপর, তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। এভাবে আমি প্রায় 8 থেকে 10 মিনিট এই আটার রোলগুলোকে এই ফুটন্ত গরম পানির মধ্যে ফুটিয়ে নিব। ঠিক একইভাবে আমি এখানে গ্রিন ফ্রুট কালার ব্যবহার করেছি বাকি 4টা রোলে, এগুলোকেও আমি 8 থেকে 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন চুলার জালটা অফ করে দিয়ে একটা চাকরির সাহায্যে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। আমি 4টা রোল রেড কালারে দিয়েছিলাম এবং বাকি 4টি রোল কিন্তু গ্রিন কালারে দিয়েছি। আমার 2টা কালারের এখানে পিঠাগুলো তৈরি হবে। দেখতে পাচ্ছেন এগুলো আমি ছেঁকে উঠিয়ে নিয়েছি, এখন ফ্রিজে আমি রেখে দেবো প্রায় 1 ঘন্টার জন্য। আমি 1 ঘন্টা পর ফ্রিজ থেকে এগুলো নিয়ে চলে এসেছি। এ পর্যায়ে ফ্রিজে রাখার কারণে কিন্তু এগুলো অনেকটা শক্ত হয়ে যায়, ফলে আমাদের চিপস বা পিঠাগুলো কাটতে খুব সুবিধা হয়, তা না হলে কিন্তু নরম থাকে, এজন্য কাটতে গেলে ভেঙে যেতে পারে। এখন আমি বটি দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি, আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন, তবে যারা এক্সপার্ট না ছুরি দিয়ে কাটা তারা কিন্তু বটি দিয়ে কেটে নেবেন, ছুরি দিয়ে কাটতে গেলে খুব একটা ভালো হয় না। আমার 1টা রোল সম্পূর্ণ কাটা হয়ে গিয়েছে, আমি এভাবে কেটে নিয়েছি, দেখতে কিন্তু অনেকটা পয়সার মতোই লাগছে, দেখতে পাচ্ছেন। আর এগুলো খুব কিন্তু পাতলা করিনি, পাতলা করলে কিন্তু রোদে শুকাতে দেওয়ার সময় এগুলো কিন্তু ফেটে ফেটে যায়, এজন্য একটু মোটা করে কাটবেন, আবার অতিরিক্তও কিন্তু মোটা করা যাবে না।
এভাবে আমি সবগুলো কেটে নিব আমার সবগুলো রোল কেটে নেওয়া হয়ে গিয়েছে আমি রেড কালারটা একটা ট্রেতে বিছিয়ে দিয়েছি একটু পাতলা করে দিয়েছি এগুলো কিন্তু আমি রোদেও দিয়ে দিয়েছি এখন অপর আরেকটি ট্রেতে আমি সবুজ কালারের চিপসগুলো কিন্তু দিয়ে দিয়েছি একদম ছড়িয়ে দিয়েছি এগুলো প্রায় আমি দুই দিন রোদে ভালোভাবে শুকিয়ে নিব আমি ফিরে আসছি দুই দিন পর আমি দুই দিন পরে ফিরে এসেছি দেখতে পাচ্ছেন আমার চিপসগুলো কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে এগুলো শুকে কিন্তু একটু ছোট হয়ে গিয়েছে আগের থেকে এবং শুকানোর পরে কিন্তু আরো কিছুটা পাতলা হয়ে গিয়েছে আর একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এটি কতটা শক্ত হয়েছে আমার হাত দিয়ে কিন্তু আমি ভাঙতেও পারছি না এগুলো একদম ভালোভাবে শুকিয়ে নিতে হবে এখন আমি চলে যাচ্ছি চুলাতে আপনাদের পাপড়গুলো ভেজে দেখিয়ে দিব চুলায় পর্যাপ্ত তেল আমি গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি চিপসগুলোকে দিয়ে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন চিপসগুলো একদম ফুলে উঠছে চুলার জাল একদম লোতে রেখে কিন্তু চিপসগুলোকে ভেজে নিতে হবে এবং ফুলে ওঠার সঙ্গে সঙ্গে এগুলোকে কিন্তু তেলের মধ্যে থেকে উঠিয়ে ফেলতে হবে তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে আমি চিপসগুলো উঠিয়ে নিয়েছি এভাবে আমি বাকি চিপসগুলো ভেজে নিব দেখতেই পাচ্ছেন চিপসগুলো কতটা ফুলে গিয়েছে আর এগুলো দেখতে কতটা আকর্ষণীয় লাগছে অনেকে কিন্তু জানে না চালের আটা দিয়ে এত মচমচে এত মজাদার চিপস তৈরি করা যায় আশা করছি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপি আমার চ্যানেল যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমি একটা চিপস আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভাঙা দেখেই হয়তো বুঝতে পারছেন এগুলো কতটা মচমচে হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবার সুস্থতা কামনা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ